কক্সবাজার সদরের পিএমখালীতে চাঞ্চল্যকর 5 বছরের শিশু অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার জানান, বুধবার রাতে পিএমখালী ইউনিয়নের জুমছুরি এলাকায় অভিযান চালিয়ে তারেককে গ্রেফতার করা হয়। এই সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় অপহরণের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা ও মোবাইল ফোন। বোনকে বিয়ে করতে না পারার ক্ষোভ থেকে শিশুটিকে অপহরণ ও হত্যা করা হয়। 2 ফেব্রুয়ারি সকাল বেলা 11টার দিকে শিশুটির মৃতদেহ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। গতকাল ঘটনার পেছনে যে মূল হোতা এবং যে ঘটনাটি সংঘটিত করেছে, সে যে ভিক্টিমেরই চাচাতো ভাই, যার নাম হচ্ছে মোহাম্মদ তারেক, বয়স 26 বছর, পিতা মোহাম্মদ আজিজ, একই এলাকার বাসিন্দা অর্থাৎ পশ্চিম জুমছড়ি অশ্ববর্তী তাদের বাসা। সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।